আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে যে গুড়টা আমি ইউজ করেছি সেটা নারিকেলের গুড়, আর গুড়টা অসম্ভব মজার আমার কাছে, খেজুরের গুড়ের চেয়েও এটা ভালো লাগে। সেজন্য আমি খেজুরের গুড় না নিয়ে নারিকেলের গুড় দিয়ে আজকে এই ভাপা পুলি আর ভাজা পুলিটা বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি লেগেছে। এখানে আমি চালের গুঁড়ি আর নারিকেল আর নারিকেলের গুড় নিয়েছি। এবার চলে যাব পুরটা তৈরি করতে। এখানে একটি প্যান নিয়েছি আমি, দিয়ে দেব 2 কাপ নারিকেল, হালকা একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে আমি যে গুড়টা নিয়েছি নারিকেলের গুড়, এখান থেকে আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম। আরো দিয়ে দেব 1 কাপ লিকুইড ব্রাউন সুগার, যেহেতু এখানে শর্ট টাইমের প্রয়োজন আমার, সেজন্য আমি আগেই মেল্ট করে রেখেছি। আপনারাও ইচ্ছে করলে লিকুইড করে নিতে পারেন আগেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। নারিকেল আর গুড়টা আমি ভালো করে ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিট। এখন এখানে পাউডার মিল্ক দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। এটা দেওয়ার কারণ টেস্টটা ভালো আসবে, আর নারিকেলটা তো অয়েলি থাকে বেশি, ঝরঝরে হয়ে যাবে, সেজন্য দেওয়া। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, না দিলেও চলবে। তারপরে আমি উঠিয়ে নিয়েছি, এখন প্যানটা খালি করে তারপরে 1 গ্লাস পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো এখানে পাউডার মিল্ক, সামান্য পরিমাণের লবণ। তারপরে এখানে অ্যাড করে দিব যে চালের গুঁড়িটা নিয়েছি, সেটা আমি সেদ্ধ করে নিব চালের গুঁড়িটা। 1.5 কাপের মতো আমি এখানে অ্যাড করে দিলাম চালের গুঁড়ি। মিল্কটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। টাইম নিয়ে একদম লো আছে আমি সেদ্ধ করে নিলাম। এখন একটি প্লেটে আমি উঠিয়ে নেব। তারপরে এখানে স্টিম করার জন্য আমি একটা প্যান নিয়েছি, পানি দিয়ে দিয়েছি 1 লিটারের মতো। এখানে বয়েল করতে দিয়ে আমি চলে আসলাম এখানে ডোটা রেডি করার জন্য। হালকা একটু ঘি নিয়েছি, এখানে কোনো ধরনের শুকনো গুঁড়ি বা ময়দা আমি ইউজ করব না। অনেকটাই গরম, আস্তে আস্তে করে নিয়েছি। এখানে যে নারিকেলের পুরটা আমি রেডি করেছি, এখন এরকম একটি সার্কেল শেপ দিয়ে নিব, একদম বাটির মতো হয়েছে। এখন পুরটা ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে দেব। আজকের ভাপা পুলিটা অসম্ভব মজার ছিল, টেস্টি হয়েছিল, আর বানাতেও একদম ইজি ছিল, আমার কাছে কোনো কষ্টই মনে হয়নি। ইচ্ছে করলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। আর ডোটা এত সফট আর এত মসৃণ ছিল, মনে হচ্ছিল যে শুধু বানাই। এভাবে আরও কয়েকটা পিস আমি বানিয়ে দেখাচ্ছি। সেম ডো দিয়ে আমি ভাজা পুলিও বানিয়ে দেখাবো।
আরো এক পিস করে দেখালাম। একে একে সবগুলো এভাবে করে নিব। খুব সুন্দর হয়েছে, এভাবে করে নিতে পারেন আপনারাও। ইচ্ছে করলে এটা ফ্রিজেও রাখা যাবে। চলুন তাহলে এবার স্টিম করতে চলে যাই। আমি চুলায় একটা প্যান দিয়েছি, আগেই পানি দিয়ে রেখেছিলাম। উপরে একটু পানি দেখা যায়, এটা মুছে নেবেন অবশ্যই। আমি মুছে নিয়েছি, এবার স্টিম করতে দেব। 7 থেকে 8 মিনিটের মতো আমি স্টিম করেছি। সবগুলো দিয়ে এবার কভার করে দিলাম। এখন আমি ভাজা পুলিটা দেখাবো। এখানে যে এক্সট্রা নারিকেলটা ছিল, আমি তিল ভেজে নিয়েছি 2 টেবিল স্পুন, তার সাথে অ্যাড করে দিলাম। সেম ডোতে ভাজা পুলিটা রেডি করে নিব। মিডিয়াম সাইজের 5 থেকে 6টি এখানে ভাজা পুলি হবে। যাদের বাসায় সদস্য বেশি তারা বাড়িয়ে নেবেন ডোটা। তারপরে 3 থেকে 4 টেবিল স্পুন এখানে অয়েল দিয়ে দিলাম। এখন ভাজার জন্য পুলিগুলো সবগুলো এখানে দিয়ে দেব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। এবার এপিট ওপিট করে ভেজে নেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার যেগুলো স্টিম করতে দিয়েছিলাম সেগুলোও হয়ে গিয়েছে। এখানে একটি সার্ভিং ডিশে তুলে নিলাম সবগুলো। ভাজা পুলিগুলোও এখানে উঠিয়ে নেব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করতে পারেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।